কি ব্যাপার মল্লিক? এই যে ভাড়া গেলো, ভেঙে গেছে, চেঞ্জ করা হচ্ছে। ভাড়া গেলো, ভেঙে গেছে, আবার চেঞ্জ করা হচ্ছে। শুধুই ভাঙছো, কি করবো? কি আশ্চর্য বলুন তো, খালি যাচ্ছে আর আমার এই যে র‍্যাকের হাইস গুলোকে খালি ভেঙে গোছ করে দিচ্ছে। দুটো গেছে, আবার রিপেয়ারিং করেছে, দেখতে পেয়েছেন, তার দিয়ে রিপেয়ারিং করেছে। সো বন্ধুরা, ঠিক আছে, সাইডে রেখে দাও। সো বন্ধুরা, আজকে কিন্তু আপনাদেরকে শেয়ার করব আমার দোকানের একটা ছোট্ট ভিডিও, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমার রয়েছে দুটো র‍্যাক। তো এই র‍্যাকগুলোর মধ্যে কি থাকে? একজন বন্ধু আমাকে বলেছিলেন, দাদা তোমার র‍্যাকগুলো খুলে দেখাবে ভিতরে কি আছে। তো ভিতরে কি থাকে? ইউনিট থাকে তো, পাঁচটা পাঁচটা, দশটা, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা জিনিস আমি আলাদা করে দিয়ে রেখেছি, ঠিক আছে, যার জন্য কিন্তু সাউন্ডের কোয়ালিটি অনেকটা চেঞ্জ হয়। বেশি দিতে পারি না, আমার বেশি কেনা হয়নি। তো এদিকে দেখতে পাচ্ছেন একটা, আর এদিকে একটা, আর এখানে একটা কিন্তু 450 নেটওয়ার্ক বোর্ড দেওয়া আছে, আর দু সাইডে কিন্তু Q1 দুটো টুইটার দেওয়া আছে, ঠিক আছে? দাঁড়ান, একটা খুলে আপনাদেরকে দেখাই, মনে একটা বন্ধুকে দেখাই। আর বেশিরভাগটাই কিন্তু, মানে পাঁচটা পাঁচটা যে দশটা রয়েছে না, দেখুন, এটা হচ্ছে আমার টুইটার। তো এই টুইটারগুলো আমি তখন, মানে এটা ধরো তো পেরে গেলে কি পায়ে ফুটতে পারে, তখন মানে ভালো জানি না, প্রথম প্রথম বানিয়েছি। তো বাবা, যে মল্লিক র‍্যাক ভেঙে ফেলেছে, যেখানে ভাড়া গেল, মল্লিক কি হয়েছিল ঘটনা একটু বলে দাও। পড়ে গেল, পড়ে যে ভেঙে গেছে, পড়ে যে ভেঙে গিয়েছে, সে হচ্ছে প্রবলেম। আর এখানে দেখতে পাচ্ছেন Q1 এর একটা টুইটার আছে, ঠিক আছে, কোম্পানির, এগুলো সম্বন্ধে দিয়েছিলাম 40 ওয়াট করে, Q1 কোম্পানির 40 ওয়াটের মলিক রেটে দিচ্ছে, 40 ওয়াট টুইটারগুলো ভালো আছে তো, ঠিক আছে, 40 ওয়াটের দেখুন, মানে এটার মধ্যেও সেম জিনিস রয়েছে, 40 ওয়াটের দুদিকে দুটো টুইটার দেওয়া রয়েছে, আর মাঝখানে দুটো, একটা 40, একটা বোধ হয় 60 যখন যা থাকে মোটামুটি ভেতরে দিয়ে দিই। তার কারণ হচ্ছে, এটা হচ্ছে আমাদের, দেখুন এই র‍্যাকগুলো দিয়ে, বাবা দাঁড়াও, এই র‍্যাকগুলো দিয়ে কি করি আমরা, প্রোগ্রাম করি বিভিন্ন ভাড়ায় খাটি, সেখানে দুদিকে যদি দুটো আর ওটাই দুটো, মানে চারটে টুইটার থাকার জন্য না হেভি কোয়ালিটি বাজে। আর এই দুটো টোটাল র‍্যাক দুটোকে আমি কি মেশিন দিয়ে বাজাই মল্লিক? 250 আউজা, একটা 250 মেশিন দিয়ে। আর আউজা কোম্পানির মেশিনের কিন্তু র‍্যাক বা টুইটার বা ইউনিট চালানোর ক্ষেত্রে অনেকটাই পারফেক্ট, ঠিক আছে? তো স্ট্রেঞ্জারের থেকেও আউজার মানে ঝাঁঝা ভাবটা অনেক বেশি, ঠিক আছে, মানে ঝংকারটা অনেক বেশি। আর এখানে দেখতে পাচ্ছেন টুইটার ইউনিটগুলো দেওয়া রয়েছে 40, কখনো 60, অর্থাৎ যখন যা থাকে সেই অনুযায়ী ইউনিট দিয়ে দেওয়া হয় ভেতরে। আর এখানে আজকে দোকানে আমরা গোজগাজ করেছি, অনেক সরো লাগা লাগালো, আর শান্তিও আছে, বলছি প্রত্যেকটা ইউনিট চেক করে নাও। হ্যাঁ, সো বন্ধুরা, আমার গোডাউনে আজকে কিন্তু ওদিকটা ফাঁকা করেছি, কারণ কালকে বক্সগুলো আনা হবে, আর বড় বক্সগুলো ওই সাইডে রাখবো, ছোট বক্সগুলো এদিকে রেডি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিং আমরা কিন্তু রেডি করেছি, মল্লিক চেক করছে, মল্লিকই রেডি করেছে, আমি করিনি। আর চেক করছি বলতে, এখানে SMS তে মিক্সার দিয়েছে, চিম মেশিনে কি গান চলছে নাকি না, ব্লুটুথে চালাচ্ছিস? ব্লুটুথ, বাহ, নতুন ব্লুটুথ মেশিনটার দিকে গান প্লে করছে। আর যে চিম মেশিন রয়েছে, সরি, যে মিক্সার রয়েছে, মিক্সার থেকে গান চালানো হচ্ছে, তাই তো? একটা DJ গান তাহলে চালাও, দেখি কেমন বাজছে তোমাদের। আর বন্ধুদেরকে একটা কথা বলবো, দেখুন 60-এর ইউনিট, 40-এর ইউনিট, দুটো ইউনিট, আমাকে একজন ইউনিট দাও তো বললি, একটা 60-এর ইউনিট দাও তো, তাহলে আমি আরো ভালো বোঝাতে পারবো। তো দেখুন, আচ্ছা আমার এখানে আছে, নিয়ে নিচ্ছি, চলো। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 60-এর ইউনিট, এটা হচ্ছে 40-এর ইউনিট, দুটো ইউনিটের মধ্যে কোনটা র‍্যাকের মধ্যে লাগালে কি হবে, এটাই তো? 40-এর ইউনিট যদি লাগানো হয় কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো। তার কারণ হচ্ছে 40-এর ইউনিটের আওয়াজটা সরু তীক্ষ্ণ, আর 60-এর ইউনিটের আওয়াজটা হচ্ছে একটু মোটা ফ্ল্যাট, ঠিক আছে? তো 60-এর ইউনিটে ঝাঁঝাঁ করবে বেশি সামনে, কিন্তু দূরে একটু কম যাবে, আর 40-টা হলে একদম সরু হয়ে দূরে মারবে, অর্থাৎ যখন কম্পিটিশন হবে একটা সেট যতদূরেই থাকুক, র‍্যাকের আওয়াজ কিন্তু সরু হয়ে অপোজিট সেটআপের কাছে কিন্তু ব্যাপক একটা আওয়াজ যাবে। সেই জন্য আমার মনে হয় কম্পিটিশনে 40-গুলো ভালো, কেটে যাওয়ার ভয়ে অনেকে 60 বেশি দেয়।
তো 47 মিক্স করে দিলে আমার অনেক বেটার হবে। তো এটা রাখছি এখানে রে, আর আজকে একটু গোজাজ করলাম, এরপর ইউনিট গুলো একটু বাগিয়ে নেবো। আর মেনলি এখন তো কম্পিটিশন নেই, যাবো দু কালকে বা পরশুর মধ্যে কিন্তু কম্পিটিশন আছে, আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। তো মল্লিককে দেখিয়ে দাও, মল্লিক মোটামুটি সব ইউনিট গুলো র্যাকের মধ্যে সবকিছু ঠিকঠাক করে নিচ্ছে। বাবা সাউন্ডটা ফুল করা আছে রে, কোথায় গান চলছে বলতো? না কোথায় একটা চলছে বাবু, এখানে সাউন্ড কিন্তু ফুল হয়ে গেছে, কোনো লাগানো নেই তো। ঠিক আছে, আমাদের বাবু কিন্তু মাঝে মাঝে গান চালাচ্ছে। বাবু তুমি গান চালাতে জুড়ে দাও, বাবাটা গান চালিয়ে দেখে নিন, চালাতে পারবে? বা খুব শোনাচ্ছে না আমার তো। আজকে দোকানে আছি, আর কোথায় যাবো ঠান্ডার মধ্যে বসে বসে, মোটামুটি মল্লিককে নিয়ে র্যাকগুলো সব ঠিক করে নিচ্ছি। না ওটা জুড়ো না, একটু গান চালিয়ে বন্ধুকে দেখাই, একটা বোতল লাগিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে বাবু, আস্তে করে সাউন্ড দিতে দেখো, গান চালিয়ে আবার এত রকম নাচছি, খুব এক্সপার্ট হয়ে গেছে তাই তো, এক্সপার্ট হয়ে গেছে না, খুব ভালো লাগে গান চালাতে। আর বইটা পড়বে তো? ঠিক আছে, পড়াশোনা করতে হবে, তার সাথে সাথে গানও চালাতে হবে তাই তো। ঠিক আছে, এই কথা ভাড়া নেই, আর সেই জন্য বাবু জানাতে বলছে মল্লিক চালা। এদিকটাতে মোটামুটি বেসটাকে পুরো কমিয়ে দিয়েছে নাকি, কি কারণে কমালে? যেহেতু ইউনিট বাড়ছে, ইউনিট বাড়ছে বলে বেসটা একদম কমিয়ে দিয়েছে। আর টুইটারটা এই জায়গায় রেখেছে, টুইটার আর একটু বাড়িয়ে রাখ বুঝলি, ভালো হবে, আর প্যান্টে মিডিয়ে থাকবে, ইকো তো লাগছে না। এ হচ্ছে ছোট্ট একটা সেটিং, এসএমসি মিক্সারের আমি ভিডিও এর আগে দিয়ে রেখেছি আমার চ্যানেলে। যে সমস্ত আমার নতুন বন্ধুরা আছেন তারা কিন্তু, যারা জানতে চাইছেন আমার আগের ভিডিও দেখবেন, তাহলে এই মিক্সারের টোটাল সেটিংটা কিন্তু আমি দু তিনটে ভিডিও বানিয়ে রেখেছি, ঠিক আছে, কারণ এই মিক্সারটা খুব কমন। আর এরপর নিচে আপনাদেরকে দেখাবো, আমি দিয়েছি এখানে 250 একটা মেশিন রয়েছে আউজার, ঠিক আছে। কত নম্বর চ্যানেলে দিয়েছিস রে? এইগুলো সব সাউন্ডগুলো বাড়িয়ে রাখিস কেন ভাই, এগুলো এগুলো কমিয়ে রাখ। কোনটাই দিয়ে আছে বল, অক্সওয়ানে? তাহলে অক্সওয়ানটা বাড়িয়ে রাখ। ও বাবু সব ঘেঁটেছে, অক্সওয়ানটা এদিকে থাকবে আর এটা মিডিলে থাকবে, ঠিক আছে। আর নিচে দেখতে পাচ্ছেন আমার 5K দুটো, আর এই যে লাগিয়েছে দেখুন, এই কাঠটা আমি নতুন লাগিয়েছি, সুইচের কাছটা একটু ওভাল করে কেটে দিয়েছি, ঠিক আছে, যাতে টিপতে সুবিধা হয়। আর এইগুলো কেন লাগিয়েছি, কারণ দেখুন এই বক্সের ওপরটাটা ক্লিয়ার আছে, তো অনেকে কী হয় যখন বইবে হয়তো বক্সটা উল্টো দিকে হয়ে যায়, সেই ক্ষেত্রে মেশিনটা বাইরে বেরিয়ে চলে আসার সম্ভাবনা থাকতে পারে। তো প্রথমে পাটাটা লাগানো ছিল, সেই জন্য পাটার উপরে আমি এই নাটগুলো এক্সট্রা লাগিয়ে দিয়েছি নিচে থেকে একদম ফুটো করে, তাই তো মল্লিক? যার ফলে কী হচ্ছে, কখনোই মেশিনটার, আর পেছনের পাড়াটা অনেকটা মোটা, সামনে এটা বড় থাকার জন্য কখনোই মেশিনটা কিন্তু আর ওভার হয়ে বাইরে আসবে না, ঠিক আছে। তো আমার অনেক কষ্টের কেনা এই দুটো স্ট্রেঞ্জার 5K মেশিন, এই দুটো অ্যাম্পলিফায়ারই বড় কিনতে পেরেছি, এর থেকে বড় আর কিনতে পারিনি, আমার সামর্থ্য এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, ঠিক আছে, চেষ্টা করবো আগামী দিনে বড় সেট আপ করতে। আর দোকান কিন্তু গোছ হয়ে গেছে অলরেডি, দুটো 4-15 আছে এখানে, আর ছোটো বক্সগুলো ওপরে দেখতে পাচ্ছেন 3টে, আর নিচে একটা 4টে, ঠিক আছে। আজকের ছোট্ট একটা ভিডিও উপস্থাপন করলাম আপনাদের কাছে, আর অবশ্যই মল্লিকও চেষ্টা করছে ভালোভাবে সেট বাজানোর, আমিও যেটুকু পারি মল্লিককে শেখাচ্ছি। আর ভুলে গেলে মল্লিক কীভাবে সেটিংটা শিখবে, ভিডিওটা দেখলে? আমার সব বিভিন্ন সেটিংয়ের ভিডিও আছে, মল্লিকের হেডে মাথা আছে বুঝলেন তো, হেডে মাথা আছে ওর, ও কী করবে যখনই ভুলে যায় তখন আমার ভিডিওটা দেখে নেয়, দেখে নিয়ে সেটিংগুলো ঠিক করে নেয় কি। তো আর এই পর্যন্ত ব্লগটা শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিওতে, বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।